নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি নিরামিষ ডালিয়ার খিচুড়ি সবার প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি দুশো গ্রামের মতো ডালিয়া শুকনো খোলায় আগে ডালিয়াগুলোকে একটু ভেজে নেব এখানে আমি কোনো তেল দিলাম না শুকনো খোলাই ডালিয়াগুলোকে ভেজে ভালো মতো করে ধুয়ে নিতে হবে ডালিয়াটা এখানে দেখো ভাজা হয়ে গেছে যখন দেখবো ডালিয়ার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন আমি ডালিয়াটাকে নামিয়ে নেব নামিয়ে ভালো করে দু তিনবার করে জল দিয়ে ধুয়ে নেব এদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আরেকটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল যে কোনো উপোসের দিনে এই রেসিপিটা খাওয়া যেতে পারে আর খুবই একটা হেলদি রেসিপি বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে এখন সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে জিরে ফোড়নটাও ভাজা যখন হয়ে যাবে দেব আমি একটা তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা দিলে সবজি যখন দেব যাতে গায়ে ছিটকে না আসে এবার দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা গাজর এখানে ছোট দেখে একটা গাজর আমি এভাবে কেটে নিয়েছি সবার প্রথমে গাজরটাকে দিয়ে দিলাম তারপরে একইভাবে কেটে নিয়েছি আলু এখানে একটা বড় সাইজের আলু দিলাম আর দিলাম এখানে বরবটি এবার আলু বরবটি আর গাজর একটু ভালো করে ভেজে নেব অন্যদিকে আমি দেড়শো গ্রামের মতো মুগের ডাল আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি কাঁচা মুগের ডালটা ব্যবহার করব। অনেক সময় মুগের ডালটা ভেজে নিয়ে রান্না করলে অম্বল হওয়ার ভয় থাকে এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা সামান্য পরিমাণে আদা একটু গ্রেড করে নিয়েছি এবার সবজিটাকে আমি ভালো করে একটু ভেজে নেব এখন দিয়ে দেব একটা টমেটো টমেটো দিয়ে তারপরে এখানে একে মশলা আমি অ্যাড করে দেবো এইখানে নিয়েছি আমি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে বাচ্চাদের জন্য বানাচ্ছি ঝালটা কম তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি সামান্য একটু জল দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব আর মুগের ডাল আর কাঁচা মুগের ডালটা দিয়ে রান্না করলে খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর অম্বল করার ভয়ও থাকে না এবার দেখো ভালো মতো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো মুগের ডাল আগে থেকে যে মুগের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজিয়ে রাখা ডালটা যেহেতু ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি সেই জন্য ডালটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর যেহেতু কাঁচা রয়েছে ভেজে নিলে একটু সময় লাগে সেদ্ধ হতে তবে কাঁচা রান্না করলে মুগের ডাল সেদ্ধ হতে সময় লাগে না কিছুক্ষণ ধরে ডালটাকে এভাবে সবজির সাথে একটু কষিয়ে নিলাম এইবার দিয়ে দেবো এর মধ্যে ডালিয়া ডালিয়াটা যে আমি ভেজে রেখেছিলাম ডালিয়াটাকে ভালো করে দেখো দু তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে রাখা ডালিয়াটা এখন দিয়ে দেব এবার ডালিয়ার সাথে সমস্ত উপকরণ একসাথে আবারও ভালো করে মিশিয়ে একটু রান্না করে নেব ভীষণই সুন্দর লাগে খেতে আর খুব জল হয়েও যায় এবার একটু না করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো জল জল দিয়ে একটু না করে নেব এখন ডালিয়াটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এখানে জলটা আমি এতটা দিলাম পরে লাগলে আবার একটু গরম জল অ্যাড করে দেব এখন নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ডালিয়াটা আর সবজিগুলো একটু সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম ডালিয়া ডাল ভালো মতো দেখো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো আগেই সেদ্ধ হয়ে গেছে যখন সবজি আমি কষাচ্ছিলাম তখনই কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরও ভালো করে একটু না করে নিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দরভাবে ডালিয়া আর ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে এখন না আবার আগে দিয়ে দিতে হবে এর মধ্যে একটু চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হলে বেশ ভালো লাগে একটু না করে নিলাম নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আর দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ডালিয়া খিচুড়ি আজকে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিবো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আজকের মতো রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুন কোনো রান্নার ভিডিওর সাথে তো চলো এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে দেখাচ্ছি তো এবার গরম গরম পরিবেশন করবো ডালিয়ার খিচুড়ি